শ্রেণীর ছাত্ররা, এর আগের ক্লাসে আমরা পঞ্চতন্ত্র নামক গল্পগ্রন্থের অন্তর্গত ব্রাহ্মণ চৌড় পিসাচ কথা আমাদের যে পাঠ্য, সেই পাঠ্যটি নিয়ে আমরা আলোচনা করেছি। লেখক পরিচিতি, বিষয় এবং তার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা ওই পাঠটির কিছু অংশ পাঠ করব, তার অর্থ জানব, সেই সঙ্গে সঙ্গে তার কিছু ব্যাকরণগত দিক নিয়ে আমরা আলোচনা করব। আমি আজকের পাঠ শুরু করছি। প্রথমেই দেখো রয়েছে সত্রব অপি হিত ঐব বিবদন্ত পরস্পরম চৌরণে জীবিতম দত্তম রাক্ষসেন তু কযুগম। অর্থাৎ দুই শত্রুর মধ্যে যদি বিবাদ উপস্থিত হয় তবে লাভ হয় তৃতীয় ব্যক্তির। যেভাবে চোর এবং রাক্ষসের বিবাদের মধ্যে দিয়ে ব্রাহ্মণ নিজেকে ও তার গরু দুটিকে রক্ষা করেছিল। এবার আমাদের মূল পাঠে আমরা যাচ্ছি। দেখো তোমরা, অস্তি কস্মিনিষি অধিষ্ঠানে দরিদ্র দ্রোণ নাম ব্রাহ্মণ প্রতিগ্রহধন। কোন এক নগরে দ্রোণ নামে এক হতদরিদ্র ব্রাহ্মণ বাস করত। সততং বিশিষ্ট বস্ত্র অনুলেপন গন্ধ মাল্য অলঙ্কার তাম্বুলাদি ভোগ পরিবর্জিত। সর্বদা সে বিশিষ্ট অনুলেপন গন্ধ মাল্লা তাম্বুল প্রভৃতি ভোগ থেকে সে বর্জিত ছিল। পুরোর কৃষ্ণ নখরমোচ্চিত শীত শীতষ্ণ বাত বর্ষা দেবী পরিশোষিত শরীর। তার সারা শরীরে পশম এবং গোবদারি জন্মে গিয়েছিল। শীত গ্রীষ্ম বর্ষা সে একই রকমভাবে জীবন কাটাত। তস্যচ কেনাপি যজমানন অনুকম্পায়া শিশু গোযুগম দত্তম। তারপরে কোনো এক যজমানের দয়ায় দুটি গরুর বাচ্চা সে পেয়েছিল। ব্রাহ্মণেন চ বালাভারভ্য ঘৃত যাচিত ঘৃত তৈল যবসারা দেবী সংপিষ্ট বদ্ধম কীর্তন। ব্রাহ্মণ ভিক্ষা করে নিয়ে এসে তেল ঘি ঘাস যা পেত তার দ্বারাই গরুর বাচ্চা দুটিকে সে বড় করে তুলেছিল। এরপর আমরা এর মূল যে অর্থ সেটা আমি তোমাদের বলছি। দেখো, কোনো এক স্থানে দ্রোণ নামে এক দরিদ্র ব্রাহ্মণ ছিল। গন্ধ বস্ত্র উল্লেপন তাম্বুল ইত্যাদির কোনো কিছুই সে ভোগ করতে পারেনি। তার সারা শরীরে পশম উজ্জ্বলিত হয়েছিল। শীত গ্রীষ্ম বর্ষা তার একভাবেই চলতে হতো। কোনো এক যজমান তাকে দুটি গরুর বাচ্চা উপহার দেয়। সেই গরুর বাচ্চা দুটিকে চেয়ে চিনতে আনা, তেল ঘি ঘাস ইত্যাদি খাইয়ে বড় করে তুলেছিল। এবার এখান থেকে কিছু শব্দের অর্থ আমরা জানব। অস্তি মানে ছিল, তাম্বুল মানে পান, বিশিষ্ট বস্ত্র ভালো বস্ত্র, পরিশোষিত শরীর শুকিয়ে যাওয়া শরীর, যজমানেন যজমানের দ্বারা। তোমরা জানো যজমান তাকেই বলে যিনি ব্রাহ্মণকে অর্থের বিনিময়ে পূজা অর্চনার জন্য নিযুক্ত করেন। শিশু গোযুগম গরুর বাচ্চা বা বাছুর। যবস অর্থাৎ ঘাস। যবস শব্দের অর্থ কী এটি তোমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট। সুপুষ্টম
অর্থাৎ পুষ্টিবদ্ধ করে বড় করে তুলেছিল। এবার আমরা যাব কিছু শব্দের সন্ধিতে। দেখো, কোষমিশ্রিত অধিষ্ঠানে, কোষ্মিন যুক্ত চিত যুক্ত অধিষ্ঠানে, মাল্য মাল্যঙ্কার মালা মাল্য যুক্ত অলঙ্কার, বাতবর্ষা দেবী বাতবর্ষা যুক্ত আদিভি, কেনাপি কেন যুক্ত অপি, যজমানেন অনুকম্পায়া যজমানেন যুক্ত অনুকম্পায়া, বালাভাবাতরভ্য বালাভাবাত যুক্ত আরভ্য, যবসাদিভি যবস যুক্ত আদিভি। এরপর আমরা এই পাঠ্যটুকুরই কিছু বুৎপত্তিগত অর্থ সম্বন্ধে জানব। অস্তি অস যুক্ত লট যুক্ত তি, অধিষ্ঠানে অধি যুক্ত স্থা যুক্ত লুট সপ্তমীর এক বচন, পরুর প্র পূর্বক রুহ যুক্ত কয়তয়, পরিশোষিত পরি যুক্ত শুষ যুক্ত নিচ যুক্ত কয়তয়, যাচিত যাচ যুক্ত কয়তয়, সম্বর্ধ সং পূর্বক বৃদ যুক্ত লব, কৃতম ক্রি যুক্ত কয়তয় টেবলিঙ্গের প্রথমার এক বচন। এরপরে আমরা কিছু কিছু শব্দের কারক বিভক্তি সম্বন্ধে জানব। যেমন অধিষ্ঠানে অধিকারে অধিকরণে সপ্তমী এক বচন, সততম ক্রিয়াভীষণে দ্বিতীয়া, যজমানেন করণে তৃতীয়া, অনুকম্পায় অনুকম্পায়া হেতু অর্থে তৃতীয়া, শিশুগোযুগম উক্তকর্মায় কর্মে প্রথমা বিভক্তি, বালাভাবাত আরভ্য অব্যয় যোগে পঞ্চমী বিভক্তি। এরপর এখান থেকে আমরা কিছু সহজ ছোট প্রশ্নের উত্তর সম্বন্ধে জানব। ব্রাহ্মণের নাম কে ছিল? ব্রাহ্মণের নাম ছিল দ্রোণ। দ্রোণ কীভাবে জীবিকা নির্বাহ করত? দ্রোণ লোকের বাড়ি পুজো করে জীবিকা নির্বাহ করত। ব্রাহ্মণ বিষয়াদি থেকে বঞ্চিত হয়েছিল কেন? সে ছিল হতদরিদ্র, তাই সে সমস্ত সুখ থেকে বঞ্চিত হয়েছিল। দ্রোণের শরীর শুকে গিয়েছিল কেন? অতিরিক্ত অভাবে এবং নানা রকম ভোগাদির বিষয় থেকে দূরে থেকে তার শরীর শুকিয়ে গিয়েছিল। ব্রাহ্মণকে কে গোবৎস দান করে? ব্রাহ্মণকে যজমান গোবৎস দান করে। যজমান ব্রাহ্মণকে কটি গোবৎস দান করেন? যজমান ব্রাহ্মণকে দুটি গোবৎস দান করেন। ব্রাহ্মণ কিভাবে গোবৎস দুটিকে বড় করে তোলে? ব্রাহ্মণ চেয়ে চিনতে আনা তেল ঘি ঘাস ইত্যাদির সাহায্যে গরুর বাচ্চা দুটিকে বড় করে তোলেন। যবশব্দের অর্থ কি? যবশব্দের অর্থ ঘাস। এরপরে আমরা পরবর্তী অংশ পাঠে যাব। তচ্চ দৃষ্টা তাই দেখে সশৈব কশ্চিত চৌর চিন্তিতবান, তাই দেখে কোনো চোর মনে মনে চিন্তা করল, অহমস্য ব্রাহ্মণস্য গোযুগমিদম অপহরিষ্যামি, আমি ব্রাহ্মণের গরু দুটিকে চুরি করব। ইতি নিশ্চিত্ত এই ঠিক করে নিশায়াম বন্ধন পাশং গৃহীত্বা যাবৎ প্রস্তুত স্তাবৎ অর্ধ মার্ঘে প্রবর্ত প্রবরলতি তীক্ষ্ণ দন্ত পঙ্ক্তি উন্নত নাশাবংশ প্রকট রক্তস্থ নয়ন উপজিত স্নায়ুস্তন্ত্রতীর্ণ গর্ত শুষ্ক কপল সুহত বিহিত পিঙ্গল শুষ্ণ কেশর কশ্চিত দৃষ্ট, এই স্থির করে যাত্রাকালে সে পথে একজন প্রবর রক্তনয়নযুক্ত
উন্নত নাসাবংশযুক্ত বিশিষ্ট স্নায়ুযুক্ত শরীরের চামড়া বসে গেছে এমন একজন মানুষকে দেখতে পেলেন, এমন একজন রাক্ষসকে দেখতে পেলেন যার চোখ দুটি যজ্ঞাকুণ্ডের আহুতির আগুনের মতো রক্তাভ। অর্থাৎ আমি আবার তোমাদের এর মূল বিষয়টা বলছি, একদিন হঠাৎ এক চোর চিন্তা করল সে ব্রাহ্মণের গরু দুটিকে চুরি করবে। এই নিশ্চিত করে যাত্রা রাত্রিবেলা বন্ধন পাশ নিয়ে যাওয়ার সময় পথের উপরে একজন বিরল তীক্ষ্ণ দন্তযুক্ত উচ্চ নাক হাড়যুক্ত প্রকটিত রক্ত নয়ন বিশিষ্ট স্নায়ুগুলো বেরিয়ে এসেছে, শরীরের চামড়া বসে গিয়েছে, গাল শুকিয়ে গেছে এবং অনেক আহুতি দেওয়া অগ্নির মতো পিঙ্গল বর্ণের চুলদাড়িযুক্ত কোনো একজনকে দেখতে পেল। এরপর আমরা এখান থেকে কিছু শব্দের অর্থ সম্বন্ধে জানব। দৃষ্টা দেখে চিন্তিতবান চিন্তিত হয়েছিল, অপহারের স্বামী চুরি করব, বন্ধন রজ্জু অর্থাৎ দড়ি গৃহীতা গ্রহণ করে প্রস্থিত চলল, প্রবরলত তীক্ষ্ণ দন্তপঙ্ক্তি অতি দুর্লভ তীক্ষ্ণ দাঁত বিশিষ্ট উন্নত নাসাবংশ উচ্চ নাসিকা দণ্ড প্রকর রক্ত নয়ন অর্থাৎ প্রচণ্ড রক্তহ নয়ন উপজিত স্নায়ুস্তপ্ত শীত যার হাড়গুলি স্নায়ুরগুলি জাগরিত হয়েছে, শুষ্ক কপল শুষ্ক গণ্ড হুতবহ অর্থাৎ অগ্নি দৃষ্ট অর্থাৎ দেখলেন। এরপর আমরা এখান থেকে কিছু শব্দের ব্যুৎপত্তি সম্বন্ধে জানব। দৃষ্টা দৃশ যুক্ত তাজ, চিন্তিতবান চিন্ত যুক্ত তবতু পুংলিঙ্গ প্রথমার এক বচন, অপহারের স্বামী অপ পূর্বক হ্রি যুক্ত লিট স্বামী নিশ্চিত নি পূর্বক চিত যুক্ত লপ গৃহীতা গ্রহ যুক্ত তাজ রক্তম রঞ্জ যুক্ত কয়তয় ক্লিবলিঙ্গে প্রথমার এক বচন, উপচিত উপ পূর্বক চিত যুক্ত কয়তয় শুষ্ক শুষ যুক্ত কয়তয় পুংলিঙ্গে প্রথমার এক বচন, দৃষ্ট দৃশ যুক্ত কয়তয় পুংলিঙ্গের প্রথমার এক বচন। এরপর আমরা এই পাঠ্যটুকুর মধ্যে থাকা কিছু কারক বিভক্তি সম্বন্ধে জানব। চৌর উক্তকর্তায় প্রথমা বিভক্তি, ব্রাহ্মণস্য সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি, গোযুগ কর্মে দ্বিতীয়া বিভক্তি, নিশায়াম অধিকরণে সপ্তমী বিভক্তি, বন্ধন পাশব কর্মে দ্বিতীয়া, অর্ধমার্গে অধিকরণে সপ্তমী, ক কর্মবাচ্যে প্রথমা বিভক্তি। এরপর এখান থেকে আমরা কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। কখন চোর ঘর থেকে বেরিয়েছিল? রাত্রিবেলা চোর ঘর থেকে বেরিয়েছিল, ব্রাহ্মণের গরু দুটিকে চুরি করবার জন্য কে মনে মনে চিন্তা করল? ব্রাহ্মণের গরু দুটিকে চুরি করবার জন্য চোর মনে মনে চিন্তা করল, আবার চোর মনে মনে কি চিন্তা করল? চোর মনে মনে চিন্তা করল সে ব্রাহ্মণের গরু দুটিকে চুরি করবে। কখন চোরের ইচ্ছা জাগল সে ব্রাহ্মণের গরু দুটিকে চুরি করবে? যখন ব্রাহ্মণ তার গরু দুটিকে চেয়ে চিনতে আনা জব ঘাস ঘি দুধ খাইয়ে বড় করে তুলেছিল, তখন চোর
মনে মনে চিন্তা করেছিল সে গরুর বাচ্চা দুটিকে গরু দুটিকে চুরি করবে। চোর কখন চুরি করার জন্য বেরিয়েছিল? চোর রাত্রিবেলা চুরি করবার জন্য বেরিয়েছিল। চোরের হাতে কি ছিল? চোরের হাতে ছিল একটি বন্ধন পাস। চোর পথে কাকে কিরকম ব্যক্তিকে দেখতে পায়? চোর পথে যার স্নায়ুগুলো উপচিত হয়েছে, রক্ত ভনয়ন, বিরল তীক্ষ্ণ দন্ত বিশিষ্ট, যার শিরা উপশিরাগুলো জেগে গিয়েছিল এবং যজ্ঞের আহুতির মতো যার শরীরে পিঙ্গল বর্ণের পশম রয়েছে, সেই রকম ব্যক্তিকে দেখতে পেল। শুষ্ক কপল শব্দের অর্থ কি? শুষ্ক কপল শব্দের অর্থ হলো শুকনো চিবুক। উন্নত নাসাবংশ শব্দের অর্থ কি? উন্নত নাসাবংশ শব্দের অর্থ যার নাকের হাড়টা অত্যন্ত বড়। উপচিত স্নায়ু শব্দের অর্থ কি? উপচিত স্নায়ু শব্দের অর্থ যার স্নায়ুগুলি উপচিত অর্থাৎ বেরিয়ে এসেছে। নাতগাত্র শব্দের অর্থ কি? যার অঙ্গ অবনত হয়েছে। হুতাবহ হুতাবহ কে? হুতাবহ হলেন অগ্নি। আহুতিকে বহন করে নিয়ে যান বলেই অগ্নির অপরনাম হুতাবহ। আজকে তাহলে এই পর্যন্তই পাঠ গ্রহণ করা হলো। যেটুকু আমরা পড়লাম তার শব্দার্থ, সম্পূর্ণ অর্থ, কারক, প্রত্যয় সম্বন্ধে আমরা জানলাম এবং কিছু কিছু শব্দের কিছু কিছু প্রশ্নের উত্তর সম্বন্ধে আমরা জানলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশ পাঠ করব এবং সেই সম্বন্ধীয় বিষয়সমূহ সম্বন্ধে জানব। তোমরা নিশ্চিতভাবে ক্লাসগুলো করবে।